আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড ওয়েল উইশার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইজিএস্ট ইংলিশ বাই শাহিন স্যার। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাজেশন দিচ্ছি ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। এই ইতিহাস ও সামাজিক বিজ্ঞান তোমাদের কোন অধ্যায়ে কতটুকু পড়তে হবে, কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে, তোমাদের পাঠ্যপুস্তকের শুরু থেকে 75 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে, কিন্তু এই এতগুলো পৃষ্ঠা তোমার মুখস্থ করার দরকার নেই, তাই না? বা এতগুলো পৃষ্ঠা তোমাকে অনুশীলন করার দরকার নেই। তোমাকে এই এক থেকে যে 75 পৃষ্ঠা রয়েছে, এই এক থেকে 75 পৃষ্ঠার মধ্যে আমি তোমাদেরকে একদম কমিয়ে দিচ্ছি, মাত্র 10 থেকে 12টা পৃষ্ঠা পড়তে হবে। প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে একটা সাজেশন। এরপরে তোমাদেরকে দিব আমি 60 সাজেশন, যেটি হুবহু কমন আসবে। সেই 60 সাজেশন পেতে চাইলে তোমাদেরকে অবশ্যই ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে যোগাযোগ করবে। যোগাযোগের মাধ্যমে তোমরা নিতে পারবে তোমাদের কাঙ্ক্ষিত প্রশ্ন এবং উত্তরগুলো। প্রিয় শিক্ষার্থী, কথা না বলে চলে যাচ্ছি মূল পর্বে। তবে মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো। সেই সঙ্গে কমেন্ট সেকশনে লিখো তোমরা কে কে শর্ট সাজেশন চাও। প্রিয় শিক্ষার্থী, প্রথম অভিজ্ঞতা যে রয়েছে বিজ্ঞানের দর্পণে সমাজ, এখান থেকে আমরা যে কাজগুলো করব, আমি কিন্তু বারবার বলেছি তোমাদের সবগুলো পৃষ্ঠাও হুবহু মুখস্থ করার দরকার নেই, সবগুলো পৃষ্ঠা তোমাকে অনুশীলন করে যাওয়ার দরকার নেই। আমি কয়েকটা পৃষ্ঠার নাম বলে দিব। এখানে দেখো পৃষ্ঠা নাম্বার 2 পড়বো আমরা, এখানে 2 পড়বো, দলগত কাজ যে 1 রয়েছে সেটা পড়বো পৃষ্ঠা নাম্বার 9 থেকে, আর প্রতিফলন ডায়েরি পড়বো পৃষ্ঠা নাম্বার 12 থেকে, এখানে দলগত কাজ 2 সহ। ওকে, তাহলে এখানে দেখো মোট কয়টা পৃষ্ঠা বললাম, পৃষ্ঠা নাম্বার 2, 9 এবং 12। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা এই কাজটুকু করতে পারলে এটা কাজ অটোমেটিকলি হয়ে যাচ্ছে। এখানেও সেম তাই রয়েছে, হ্যাঁ এখানেও সেম তাই রয়েছে, তার মানে এই অধ্যায় থেকে আমাদের মাত্র 3টি পৃষ্ঠা পড়ছি। কত বলো দেখি, 2, 9 এবং 12। ওকে, প্রথম অধ্যায় থেকে কাজ শেষ হয়ে গেল। এবার দেখো অনন্যতায় একাত্মতা, এই যে 2 নম্বর অধ্যায় রয়েছে আমাদের, এই 2 নম্বর অভিজ্ঞতা থেকে আমরা পূর্ব মাত্র হচ্ছে দেখো অনুশীলনী কাজ 1, অনুশীলনী 2, অনুশীলনী 3, অনুশীলনী 4, অনুশীলনী 5 দেখো, এবং দলগত কাজ রয়েছে 1, 2, হ্যাঁ এই কাজগুলো যেগুলো রয়েছে দলগত কাজ 3, এগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে। সো এখানে তোমাদেরকে বলে রই, দলগত কাজ 1, 2, 3 পড়বে, আর অনুসরণী কাজ 1 থেকে 6 পর্যন্ত পড়বে, তাহলে এই অধ্যায়ের কাজ শেষ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, এবার আমার 3 নম্বর অধ্যায়ে যাবো। দেখো মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধু, মানবতা ও মানুষের মুক্তির প্রতি অঙ্গীকার, এই অধ্যায় থেকে আমরা যে কাজগুলো করবো দলগত কাজ 1, 2, 3 করবো, আর অন্য কোনো কাজ এখান থেকে আমাকে করতে হবে না। এরপরে দেখবো আমরা পরের অভিজ্ঞতা, সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস জানার উপায়, এখান থেকে পড়বো অনুসরণী কাজ 1, দলগত কাজ 2, দলগত কাজ 3, এদ্রুকু করলেই আমাদের কাজ শেষ হয়ে যাবে। এবারে দেখবো আমরা শেষ অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার মাধ্যমে আমাদের এই অর্ধবার্ষিক পরীক্ষার প্রস্তুতি শেষ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, আমি এখন যে সাজেশনগুলো দিলাম, হ্যাঁ বা দিচ্ছি, হ্যাঁ এগুলো কিন্তু হচ্ছে একটা ব্যাপক সাজেশন। ওকে, তোমরা যদি একদম প্রশ্ন আকার সাজেশন পেতে চাও, মানে হুবহু কমন পেতে চাও, তাহলে অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কগুলোতে জয়েন করে রাখো, তাহলে তোমরা অবশ্যই অবশ্যই কী পেয়ে যাবে, শর্ট সাজেশন উত্তর সহ পেয়ে যাবে। প্রিয় শিক্ষক, দেখো আমার এলাকার পরিবর্তন অনুসন্ধান কার্যক্রম ও ছক পূরণ, সময়ের সাথে বৈশ্বিকভাবে সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তনের পর ব্যক্তির অবস্থান ও ভূমিকার প্রভাব অনুসন্ধান ও ছক পূরণ, বিতর্ক সভা, মুক্তিযুদ্ধের সময়ে এলাকায় সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন এবং এলাকার মানুষের অবস্থান ও ভূমিকার উপর প্রভাব অনুসন্ধানমূলক কাজ, এই যে কাজগুলো এখানে দেয়া আছে, এই কাজগুলো তোমাদেরকে কিন্তু অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করে ফেলতে হবে। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ। যারা শর্ট সাজেশন চাও, কমেন্ট বক্সে লেখো শর্ট সাজেশন চাই। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।